আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাসি স্কুলের পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আমি লাকি আক্তার, সহকারী শিক্ষক কম্পিউটার। তো এই ক্লাসে সপ্তম শ্রেণীর আইসিটি এর উপর আমি একটা ক্লাস নেব তোমাদের। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা সামনে রাখো, খাতা এবং কলম নাও, আর মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখো। আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ের পাঠ 10 থেকে অনুশীলন করাবো। আমাদের পাঠের শিরোনাম আজকে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। ষষ্ঠ শ্রেণীতে তোমরা এই মেমোরি এবং স্টোরেজ ডিভাইস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেয়েছ। আজকে এই ক্লাসে আমরা আরো একটু বিস্তারিত জানব। আজকাল কম্পিউটার বা মোবাইল ফোন ছাড়াও প্রায় সকল প্রযুক্তি ডিভাইসই মেমোরি এবং স্টোরেজ ডিভাইস দ্বারা পরিচালিত হয়। আধুনিক প্রযুক্তি নির্ভর এই এই সকল পণ্যই পরিচালিত হয় মাইক্রো প্রসেসর দ্বারা। এই নামটি তোমরা আগেই শুনেছ, আজকে আবার বলছি, এবং পরবর্তী শ্রেণীতে যখন তোমরা উত্তীর্ণ হবে তখন আরো বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবে। শব্দটা হচ্ছে মাইক্রো প্রসেসর। এই মাইক্রো প্রসেসরকে চালনা করার জন্য বেশ কিছু নির্দেশনা প্রয়োজন হয়, আর এই নির্দেশনাগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য প্রয়োজন হয় মেমোরি এবং স্টোরেজ ডিভাইস। তো দেখো, কম্পিউটার, স্মার্টফোন, গেম কনসোল বা এই যাবতীয় যে সকল যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোর কাজ করার ক্ষেত্রে মেমোরি মেমোরির প্রয়োজন অত্যন্ত। মেমোরি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রধান মেমোরি বা প্রাথমিক মেমোরি, অপরটি হচ্ছে সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। আমাদের যে সিপিইউ অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশটা রয়েছে, যেটা কম্পিউটারের মূল অংশ বলে আমরা জানি, কম্পিউটারের যে চারটি অংশ রয়েছে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে সিপিইউ। এটাকে সংক্ষেপে বলতে হচ্ছে সিপিইউ। যার পূর্ণ মিনিংটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একটু খেয়াল করো তোমরা, যে সিপিইউ অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ যেটা, তার পূর্ণ মিনিংটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের এই সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশটি যখন তথ্য নিয়ে কাজ করে, প্রক্রিয়াকরণ করে, তখন প্রয়োজনীয় তথ্যগুলো বা সফটওয়্যারগুলো জমা হয় প্রধান মেমোরিতে। প্রধান মেমোরির গতি অত্যন্ত দ্রুত, অর্থাৎ শক্তিশালী এবং অত্যন্ত দ্রুত গতিতে সে কাজ করতে পারে বলে এই এটি সিপিইউর সাথে তাল মিলিয়ে কাজ করতে সক্ষম হয়। আচ্ছা, এখন আমরা দেখব এই প্রধান মেমোরি, মেমোরি যে দুটো ভাগ তার মধ্যে এই প্রধান মেমোরি আবার দুই ধরনের, একটি হচ্ছে র্যাম এবং অন্যটি অপরটি হচ্ছে রম। একটু খেয়াল করো, আমি এখানে ব্ল্যাক বোর্ডে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে জিনিসটা বুঝতে পারবে এবং তোমাদের যেটা প্রয়োজন মনে হবে সেটা তোমরা খাতায় টুকে নিবে। একটি হচ্ছে র্যাম, আর এ এম র্যাম, এবং অপরটি হচ্ছে রম। এটা এই দুটো হচ্ছে প্রধান বা প্রাথমিক মেমোরির শ্রেণী বিভাগ। প্রধান বা প্রাথমিক মেমোরির ক্ষমতা দুই ভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ একটি হচ্ছে গতি, যা হার্ট রেট
হাইড্রোজেন প্রকাশ করা যায় হাইড্রোজেন মাধ্যমে, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে HJ, এবং অপরটি হচ্ছে ধারণ ক্ষমতা যা বাইট আকারে প্রকাশ করা হয়। এই কম্পিউটারের ধারণ ক্ষমতা প্রকাশের যে মাধ্যমটা যেটা আমরা করছি এখন, যে বাইট আকারে প্রকাশ করা হয়, এখানে 8 বিটকে 1 বাইট হিসেবে ধরা হয়। আচ্ছা, আমরা এখন দেখব র্যাম সম্পর্কে একটু বিস্তারিত জানবো। আগে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একটু খেয়াল করো। আইসিটি পণ্য তথা কম্পিউটার বা স্মার্টফোনে মাদারবোর্ডের সাথে এই র্যামটা সংযুক্ত অবস্থায় থাকে। প্রসেসর প্রাথমিকভাবে র্যামে সকল তথ্য জমা রাখে এবং তার যখন প্রয়োজন হয় তখন সে যে কোনো সময় যে কোনো অংশ থেকে তার তথ্যগুলো নিতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বর্তমানে প্রসেসরের ক্ষমতা অনেক বেশি হয়, কার্যক্ষমতা অনেক দ্রুত হয়, বেশি হয়। এখনকার যুগের যে আইসিটি ডিভাইসগুলো আছে সেখানে অনেক শক্তিশালী র্যাম ব্যবহারের প্রয়োজন হচ্ছে। বর্তমানে যে কোনো আইসিটি ডিভাইসে সর্বনিম্ন 2 গিগাবাইট বা তার বেশি মেমোরির প্রয়োজন হয়। প্রসেসরের গতির সাথে পাল্লা দিয়ে র্যামের গতিও এখন অনেক। তবে তোমাদের একটা বিষয় জানতে হবে যে এই র্যামটা হচ্ছে প্রাথমিক একটা মেমোরি এবং এখানে কম্পিউটার তথ্য সংরক্ষণের বিষয়টা বিদ্যুৎ থাকা না থাকার উপর নির্ভর করে। কারণ যখন কম্পিউটার চলে, প্রসেসর যখন কাজ করে, কম্পিউটারটা চলমান অবস্থায় থাকে, বিদ্যুৎ থাকে, তখন কিন্তু তথ্যগুলো সংরক্ষিত অবস্থায় থাকে। কিন্তু যখন বিদ্যুৎ চলে যায় বা কম্পিউটার অফ হয়ে যায় তখন কিন্তু তথ্যগুলো একাই মুছে যায়। এই জন্যই তথ্য ব্যবহারের সময় একটু খেয়াল রাখবে যে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমাদের তথ্যগুলো যদি সংরক্ষণ রাখতে চাও স্থায়ীভাবে অন্য অপশনটা তোমাদের ব্যবহার করতে হবে। কারণ এই প্রধান মেমোরিতে যে তথ্যগুলো থাকে এগুলো যদি তোমরা সংরক্ষণে না নিয়ে আসো তাহলে একাই এগুলো পরে মুছে যাবে। পরবর্তীতে যখন তোমরা কম্পিউটার ব্যবহার করবে তখন কিন্তু এই তথ্যগুলো তোমরা পাবে না। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখবো সেটা হচ্ছে রং। মেমোরির আরেকটা শ্রেণী বিভাগ, এটা হচ্ছে রং। এর আগে আরেকটা কিছু যেটা বলি, আমাদের কম্পিউটারের ধারণ ক্ষমতা নির্ণয়ের যে পদ্ধতিটা সেটা হচ্ছে বাইট। 8 বিটে 1 বাইট আমরা জানলাম। এখন দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত পরিসরে আরো কিছু অপশন দেখাবো যে কম্পিউটারের ধারণ ক্ষমতা কত বেশি এবং সেটা কি আকারে পরিমাপ করা হয়। 8 বিট সমান 1 বাইট, যেহেতু 1 বাইট সমান 1000 বিটে 1 বাইট, যেহেতু 1000 বাইট, খেয়াল করে একটু, 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 বাইটে 1 কিলোবাইট, তারপর নিজের অংশটা দেখো, 1024 গুণন 1024 বাইট, অর্থাৎ এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। এরপর একটু খেয়াল করো, 1024 গুণ 1024 বাইট সমান 1 গিগাবাইট। আবার এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। নিচের অংশটা খেয়াল করো, 1024 গুণন 1024 গুণ 1024 বাইট সমান 1 টেরাবাইট, হচ্ছে কম্পিউটারের সর্বোচ্চ ধারণ ক্ষমতা।
24 গিগাবাইট সমান 1 টেরাবাইট আকারেও প্রকাশ করতে পারি। এবার আমরা পরবর্তী ধাপে যাই। যেটা হচ্ছে রং, এই রং এর পূর্ণ রূপটা হচ্ছে রিড অনলি মেমোরি। র্যাম যেমন মাদারবোর্ডের সাথে সংযুক্ত অবস্থায় থাকে ঠিক তেমনি সকল আইসিটি ডিভাইসে এই র্যাম রমটাও মাদারবোর্ডের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। আইসিটি ডিভাইসে যে নির্দেশনাগুলো ব্যবহার করা হয় অর্থাৎ হার্ডওয়্যারগুলোকে সচল রাখার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এই রমে সংরক্ষিত আকারে স্থায়ীভাবে সংরক্ষিত আকারে থাকে। এই নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার চালু করা সম্ভব হয় না, সেগুলোই কিন্তু স্থায়ীভাবে এই রমে সংযুক্ত আকারে থাকে। বিদ্যুৎ থাকা বা না থাকা তার উপর কিন্তু এই র্যামের তথ্য ধারণ ক্ষমতা নির্ভর সংরক্ষণ ক্ষমতা নির্ভর করে না, কারণ যেহেতু এখানে স্থায়ীভাবে তথ্যগুলো থাকে আমরা যদি স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখি তাহলে সেগুলো বিদ্যুৎ চলে গেলেও আমরা পরবর্তীতে যখন বিদ্যুৎ আসবে কম্পিউটার চালু করব তখন কিন্তু তথ্যগুলো আমরা পুনরায় পাব। তবে ব্যবহারকারী তার ইচ্ছে মতো নিজের সুবিধার্থে এই নির্দেশনাগুলোকে মুছে ফেলতে পারে আবার স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখতে পারে। শিক্ষার্থীরা তাহলে এ পর্যন্তই আজকে আমরা দেখলাম যে কম্পিউটারের যে মেমোরি দুই প্রকার প্রধান এবং সহায়ক মেমোরি, এবং তার মধ্যে প্রধান মেমোরি যে দুই প্রকার র্যাম এবং রম সে সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম। পরবর্তী শ্রেণীতে যখন তোমরা উঠবে তখন আরো বিস্তারিত জানতে পারবে। এখানে আমরা একটা বিষয় স্পষ্ট তাহলে দেখলাম যে আমাদের কম্পিউটারের যে স্থায়ী মেমোরি সেটা কোনটা, সেটা হচ্ছে রম, আর যে অস্থায়ী মেমোরি হিসেবে যেটাকে গণনা করা হচ্ছে ধরা হচ্ছে সেটা হচ্ছে র্যাম। তো বল শিক্ষার্থীরা তোমাদেরকে আমি সংক্ষিপ্ত একটা কাজ দেব, বাড়ি কাজ, তোমরা তো অলরেডি মানে শুনে ফেলেছো যে জানছো যে অ্যাসাইনমেন্টের কাজ শুরু হয়ে গেছে, প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট গেল, এবার দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্টের কাজ চলছে। তোমরা আমাদের ক্লাসগুলো ভালো করে ফলো করবে, আমাদের অ্যাসাইনমেন্ট গুলো সংগ্রহ করবে এবং সেগুলো সুন্দরভাবে বাসায় প্রস্তুত করবে এবং আমাদের কাছে জমা দেবে। আমি আজকে তোমাদের একটা বাড়ি কাজ দিব, বাড়ি কাজটা একটু লিখে নাও, তোমরা লিখে নাও খাতাতে। মেমোরি কত প্রকার ও কি কি সংক্ষেপে ব্যাখ্যা করো শিক্ষার্থীরা। বাড়ির কাছে তোমরা খাতা তুলে এবং বাসা সুন্দর বইটা পড়ার পর বাসা সুন্দর করে ক্লাস আমার বাড়ির কাজটা প্রস্তুত করবে এবং যখন তোমাদের স্কুল খুলবে তখন আমরা এগুলো মূল্যায়ন করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।